আরো জানাতে জাপান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সাদ বিন শফিক। সাদ, আজকে প্রধানমন্ত্রীর আর কি কি কর্মসূচি রয়েছে? প্রধানমন্ত্রী আজকে সফরের তৃতীয় দিনে দুটি বড় কর্মসূচি ছিল, তার মধ্যে একটি কিন্তু হয়ে গিয়েছে, যেটি ছিল ইনভেস্টমেন্ট সামিট, যেটি একটু আগে আপনারা সংবাদে দেখছিলেন। এর পাশাপাশি কিন্তু প্রবাসী বাংলাদেশিদের দেয়া একটি রিসেপশন বা সংবর্ধনা আছে, যেই হোটেলে একটু আগে বাণিজ্য সম্মেলনটি হয়ে গেল বা সামিটটি হয়ে গেল, সেখানে কিন্তু আজকে স্থানীয় সময় বিকেলে প্রধানমন্ত্রী আসবেন এবং তাকে স্থানীয় বাঙালিরা সম্বর্ধনা দেবেন। যে অনুষ্ঠানটি ঘিরে কিন্তু আমরা আসার পর থেকেই দেখছি যারা প্রবাসী বাঙালিরা আছে, বাংলাদেশিরা আছে, তারা কিন্তু বেশ উৎফুল্ল এবং আজকে প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, সন্ধ্যা অনুষ্ঠানের মধ্য দিয়ে দুদিনব্যাপী যেই খুবই ব্যস্ত শিডিউল, তার সমাপ্তি ঘটবে আর আজকে সন্ধ্যা অনুষ্ঠানের মধ্যে। এর মধ্যে এখন প্রধানমন্ত্রী আকাশাকা প্যালেস, যেখানে উনি অবস্থান করছেন সফরকালে, সেখানে গিয়েছেন। সেখানে জাপানি একটি টিভি থেকে ইন্টারভিউ দেওয়ার কথা আছে, একটি জাদুঘর পরিদর্শনে যাওয়ার কথা আছে প্রধানমন্ত্রীর। এর পাশাপাশি আরেকটি খুবই ইন্টারেস্টিং অনুষ্ঠান আছে আজকে, সেটি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখা চার জাপানিকে আজকে প্রধানমন্ত্রী সম্মাননা জানাবে, সেখানে প্রধানমন্ত্রী বক্তব্য রাখার কথাও আছে আমরা শুনেছি। সব মিলিয়ে আজকে দ্বিতীয় দিনের কর্মসূচি সকাল থেকে যেটি শুরু হয়েছে জাপানের প্রয়াত প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের সাথে দেখার মধ্য দিয়ে, সেটি এখনও চলছে এবং আজকে সন্ধ্যার অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের দিনের কর্মসূচি শেষ হবে। অনেক ধন্যবাদ স্যাদ আপনাকে। দর্শক, জাপান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সাদ বিন শফিক।